আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম দলিলের কিছু পরিভাষা পর্ব টু এর আগে আমার আরেকটি পর্ব আছে আপনি যদি সেই পর্বটি না দেখে থাকেন তাহলে অবশ্যই সেই পর্বটি দেখুন তো চলুন আলোচনা শুরু করা যাক তো এই পরিভাষার প্রথমে যে শব্দটি সেটা হচ্ছে সানি অর্থাৎ দ্বিতীয়বার মামলার ক্ষেত্রে বা জমি জমার ক্ষেত্রে আপিলের ক্ষেত্রে যে সানি মামলা আসে অর্থাৎ সানি মামলা হচ্ছে কোনো মামলা দ্বিতীয়বার উত্তোলন করা তারপর দুই নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে নিম নিম মানে হচ্ছে অর্ধেক তিন নাম্বার যেটা সেটা হচ্ছে সোলে নাম অর্থাৎ আপস নাম অর্থাৎ সহসরিক সেটা উত্তরাধিকার সূত্রে অথবা ক্রয় সূত্রে সহসরিকদের মধ্যে যে আপোষনামা হয় সেটাকেই সোলে নামা বলে চতুর্থ যেটা সেটা হচ্ছে মুসাবিদা মুসাবিদা কারক দলিলে অনেক সময় লক্ষ্য করবেন যে লেখা থাকে মুসাবিদা কারক অর্থাৎ হচ্ছে দলিল লেখক সহজ ভাষায় আমরা যেটাকে মুহুরি বলি অর্থাৎ মুসাবিদা মানে হচ্ছে কোনো কিছুর খসটা বানানো অর্থাৎ রাফ তৈরি করা তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তামাদি অর্থাৎ সময়সীমা অনেক কিছু আছে যে সময়ের কারণে সময়ের অতিক্রমের কারণে আপনার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হন সেটাই হচ্ছে তামাদি সেটা একটা স্বতন্ত্র আইন যেমন বায়নামারেস্টরির ক্ষেত্রে বায়না বায়না কৃত দলিল যদি এক বছরের মধ্যে কার্যকর করা না হয় তাহলে তামাদির কারণে সেই অধিকার থেকে আপনি বঞ্চিত হবেন তারপরে যেটা সেটা হচ্ছে যে সাহাম বা অংশ উত্তরাধিকার সূত্রে জায়গা জমি বন্টন করার আর পর যে অংশ আসে সেটাকে সাহাম বা অংশ বলে তারপরে দলিল অনেক সময় শুধু দিয়ে বিসর্গ আকারে থাকে এটা হচ্ছে হচ্ছে যে দখল তারপর যেটা সেটা হচ্ছে যে তসদিক অর্থাৎ মাঠপচ্ছা যখন সেটেলমেন্ট অফিসার তসদিক করে দেন অর্থাৎ সত্যায়ন করে দেন সেটাই হচ্ছে তসদিক তারপরে হচ্ছে বায়া দলিল বায়াদলিল মানে হচ্ছে যে আগের দলিল অর্থাৎ পুরাতন দলিল যে জমি আপনি মালিক আপনি যার কাছ থেকে পেয়েছেন সেটাই হচ্ছে বায়াদলিল চহাদ্দিওতা সীমানা তো এই ছিল আমার আজকের এই ভিডিওতে জাগা জমি সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ কিছু শব্দের পরিভাষা তো আশা করি আপনারা এইসব শব্দ থেকে উপকৃত হবেন যদি উপকৃত হন তো অবশ্যই নিজে দেখবেন নিজের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী পর্বে দেখা হবে আর নতুন কিছু ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ